হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা ব্যানার্জি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এত সুন্দর একটা রোদ ঝলমলে বিকেল দেখে আমি আর থাকতে পারলাম না বাড়িতে, তাই আজকে একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন তাহলে যাওয়া যাক। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি, আমি আর আমার মা। আমার মাকে এই জায়গাটা সারপ্রাইজ দেবার জন্য। জায়গাটা খুবই কাছে, সোনামুখীর মধ্যেই। সোনামুখী দুর্গাপুর রোড ধরে 2-3 মাইল গেলেই এই জায়গাটা পেয়ে যাবেন আপনারা। একদিকে এরকম সুন্দর মাঠ, আর একদিকে এরকম সুন্দর জল, তার মাঝে এরকম একটা সুন্দর লাল রাস্তা। প্রথমবার যখন এসেছিলাম খুবই ভালো লেগেছিল জায়গাটা, তাই ভাবলাম তাহলে মাকে নিয়েও ঘুরে আসা যাক। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, আমরা চলে এসেছি জায়গাটায়। এবার আপনাদেরকে জায়গাটা আমি ঘুরে দেখিয়ে দেব, আর তার সাথে আপনাদের সাথে প্রচুর গল্প করব। তো আমরা 10 নম্বর ক্যানেলে ঘুরতে এসেছি, আমি আর আমার মা। এত গরম, যার জন্য একটুখানি রিলিফ পাওয়ার জন্য। আর এত সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখালে বুঝতে পারবে এত সুন্দর। পুরো পেছন দিকে পুরো মাঠ, আর সামনেটা পুরো একদম এরকম ক্যানেলের জল, হ্যাপি একদম। কি দারুণ না, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। কতদিকে জলটা যাচ্ছে দেখো, একটা ওই দিকে মাঝখানটাতে, একটা এইটা, আর একটা ওইটা। না গর্জন জলের যে কিছু শোনাই যাচ্ছে না, মানে খুবই সুন্দর জায়গা, হ্যাপি। এই যে জলটা এত সুন্দর লাগছে, এত সুন্দর, মনটা পুরো ভরে যাচ্ছে। আর এই গরমের দিনে মানে অসাম জায়গাটা, খুবই সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চলে আসবে, অবশ্যই আসবে, না হলে কিন্তু খুব মিস করবে। তবে আসলে কিন্তু একদম বিকালের দিকে আসতে হবে, মানে একটু রোদ থাকবে তখনই আসবে, তাছাড়া কিন্তু গরমে মরে যাবে। জলের প্রচণ্ড গর্জন, আর এরকম পুরো একদম ঝর্ণার মতো একদম পড়ছে জলটা, এত স্পিড। পুরো একদম এই জায়গাগুলো ভিজে গেছে, পুরো ঘাস টাস পুরো ভিজে গেছে, ছোট্ট ছোট্ট ছাতু। আরও একদিন আমি এসেছিলাম, সেটা হচ্ছে সকালবেলা এসেছিলাম, তখনই জায়গাটা প্রথম দেখে গেছিলাম, খুব সুন্দর লেগেছিল, তাই জন্য বিকাল দিকে এসে দেখলাম, মানে মারাত্মক লাগছে, মারাত্মক, খুবই সুন্দর, একদম পুরো দারুণ দারুণ। এক্সপ্লেন করতে পারছি না, আমি এতটাই সুন্দর, পুরো একদম জলের মতো একদম এসে এসে আমার মুখে একদম পড়ছে। এই চশমার অবস্থাটা দেখলে বুঝতে পারবে তোমরা, পুরো একদম কত বিন্দু বিন্দু জমে গেছে।
অনেকদিন পর মাকে নিয়ে একটুখানি বেরোলাম আর মা প্রচন্ড খুশি এই জায়গাটা দেখে। আমার মায়ের মনটা একদম পুরো খুশ হয়ে গেছে, খুশ মেজাজ হয়ে গেছে, মানে আসতেই চাইছিল না, কিন্তু মা এখন আনন্দে নাচ করছে সত্যি কথা বলতে। ওটা আর দেখালাম না, পড়ে যাবে দেখবে। এখানে ওদের গ্রামও রয়েছে, মানে এখানে থাকে, বাট কয়েকটি ছোটখাটো ঘর রয়েছে, খুব একটা ঘর নেই, দু থেকে তিনটে ঘর রয়েছে। এই দেখো এরকম কোনো জায়গায় এসে পড়ে থাকলে তো একদম পুরো মনটা ভালো হয়ে যাবে। কত সুন্দর এরা আম গাছ লাগিয়েছে এখানে, খুব সুন্দর, নিজেদের বাঁচার মতো করে এরা সমস্ত কিছু লাগিয়েছে, আম গাছ, লেবু গাছ, ফুল গাছ আছে এখানে। যাই হোক, আমার মা ফুল গাছ দেখে থাকতে না পেরে ঠাকুরের জন্য ফুল তুলছে। এ দেখো এখানে একটা রয়েছে, ও এখানে একটা মা মানুষের মন্দির রয়েছে। বাহ দারুণ, ফোনটার কোয়ালিটি খুবই খারাপ, বাজে অবস্থা, অনেক অনেক হাতি ঘোড়া রয়েছে এখানে। মা তুমি এবার আর ফুল তুলো না। এই গ্রামটার নাম নাকি বলছে বন্ধনহাটি, জানি না আদৌ কি নাম, কারণ বন্ধনহাটি আরেকটু এগিয়ে আছে এখান থেকে, এটা নাকি 10 নম্বর ক্যানেল বলছে। যাই হোক, আমি এতদিন সোনামুখিতে আছি কিন্তু এই গ্রামটার সম্বন্ধে, মানে এত সুন্দর জায়গাটার সম্বন্ধে আমি সত্যিই কিছু জানতাম না। থ্যাংক ইউ রে, আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছিলি বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে দিলাম, যে নিয়ে এসেছিলি সে বুঝে গেছিস, তাকে বলছি থ্যাংক ইউ তাকে। তো অলমোস্ট আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তার আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো, এখানে সত্যি একবার না একবার এসো, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে সত্যি আর কিছু বলার নেই। দেখতে পাচ্ছ আমি বারবার কেমন এক্সপ্লেন করছি, এত সুন্দর, এত সুন্দর বলে বলে। এই দেখো এখানে আরেকটা এরকম রয়েছে, এ দেখো এখানটাতেও রয়েছে একটা, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। মা দেখো এখানে একটা রয়েছে, মা এ দেখো পুরো পেছনটা এরকম সবুজ। সো যাই, আমরা বাড়ি যাই এবার, যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তো আমরা আবারও একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে সোনামুখীর শ্মশানে। মাকে নিয়ে এলাম কারণ মা অনেকদিন জায়গাটা দেখেনি। এটা হচ্ছে আমাদের সোনামুখীর শ্মশান। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে।